সেলিসন্ডের পক্ষ থেকে আপনার সকলের স্বাগত। আজকে আমার সন্ধ্যার ব্লগটা আপনার লগে শেয়ার করলাম। রাত্রে আমরা খিতা খাইমু না খাইমু একটু একটু রান্না করমু আর আপনার লগে শেয়ার করমু। আশা করি আমার পুরো ব্লগটা দেখবা, দেখলে বুঝতে পারবা। তো রাত্রে আমরা ভেজিটেবল কিনে আনছিলাম, তো আমি দিন করে একটা জুড়ির মাঝে সুন্দর করে রাখলাম, না রাখলে তো পচিয়া গুফর হয়ে যাব। তো সুন্দর করে রাখলে দুই দিন দেখা যায় গর, নাইলে তো শেষ। তো ম্যাডাম আইসন, ম্যাডাম রেডি ভেজিটেবল খাটাইরাম আর আমি রান্না করলাম রাত্রের লাগে। শর্টকাটে রান্নাটা হয়ে যাক। রাতে আজকে আমরা রুই মাছ কুনা করমু আর বিরুন বাতি খাইমু। তো কই আমার প্রিয় প্রিয় স্থলের লগে একটু একটু করে শেয়ার করি, আশা করি তারার কাছে অবশ্যই ভালো লাগবে। আর বিয়ার দবি হইলে কমার দৃষ্টিতে দেখবা। তো ওইখানে রুই মাছ দেখক আমি রান করলাম, আর রুই মাছটারে আমি 20 মিনিট আগে হলুদ মরিচ দিয়ে মাখাইয়া রাখছিলাম আর বিরান করলাম এখন। আর এখানেও আমি বিরুন ভাত রান্না করছিলাম, যেটা দেখায় লাটা ভাত। লাটা ভাত দিই বিরুন কেটা মাছ বিরান দি মাছ ফ্রাই হয়ে দেখাই যে অনেক মজা লাগে। আজকে আমি বোনার মতো করি, রাত্রে খাবার লাগে। কেন তেল রয়েছে মাছ ফ্রাই হয়ে যা, তো তেলের মাঝে আর কি মশলাটা আমি গুণা করলাম। আর মশলার মাঝে আমি তেমন কিছু দিলাম না, সামান্য করে যেটা উপকরণ আছে তো জিনিস সামান্য সামান্য দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। তো ওই গেছে অলরেডি আমার মাছ গুণা। আমরা এখন রাত্রে খাবারটা খাই দিলাম, গরমা গরম নামাই দিলাম। আর এখন সকাল 9টা হয়েছে। তো আমার দুষ্টু মিষ্টি সিনেমা নিয়ে হল ঘুমাইরা, তারা দুজন ঘুমাইরা উঠছি। উঠে আমি আমার যতটুকু খাম সকাল করে করার একটু করে করছি, করার পরে তারা রেডেকটা তুলছি। আর এখন সকাল 9টা বাজে, দেখো রাস্তাঘাট কি সুন্দর নিস্তব্ধ। আর সকাল 9টার সময় যে একটা কুয়াশা কুয়াশা ভাব অনেক সুন্দর লাগছে, শীতের সকালটা আসলে অনেক ভালো লাগে। এখন আমার দুষ্টু মিষ্টু মেয়ে তাইন কিতা হররা সকাল করে নাস্তা রেডি হররা, তাই নাকি আর তাই নাইন লাগি নাকি চাউমিন বানাইবা তাই। তো আমি একটু ভিডিও হলাম, হইতেন পারই শক্ত করতা, তাই নিজের নাস্তা নিজে বানাই দিতে পারেন, আমার কিছু করা লাগে না অবশ্য। তো দুইও ভাই বোনই লাগি 2 প্যাকেট নুডলস বয়েল হররা, বয়েল করার পরে তাই তেল ফ্রাই করবা। তারপরে আমি আস্তে আস্তে রান্না রেডি করবো, তাই আস্তে আস্তে শেষ করে দেওয়া হবে। Thank you.
টমেটো তাই কাটটা দিলা ছোট ছোট হরি পিসপিস হরি হাটিয়া দিলে বা তো নুডলসও টমেটো দিলে একটু টেস্ট হয় ওখান বুঝন তাই নাবার তো ছুরি দিয়ে হাটি লিরা নিজে নিজে বানানি প্রায় শেষ হয়ে গেছে এখন দুইটা হাফ প্লেট লইয়া দুইজনে খাইলি বা সাফ করা তো পুরা ভিডিওটা আপনারা দেখবা আশা করি ভালো লাগবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবার যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না শুধু খালি ভিডিও দেখতে যাইনি প্লিজ আপনারা এসে অনুরোধ ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলে এমন কিচ্ছু হইতো নাই যে আপনার সাবস্ক্রাইবে হয়তো আমার চ্যানেলটা একটু গ্রো হইব আর I can hear the demons call when they do.